আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত পর্বে আমি আপনাদেরকে সাবজেক্টের সাথে এম অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব গুলো কোথায় ব্যবহৃত সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে সাবজেক্ট সহ দেখাবো, তাহলে আপনারা এটা কমপ্লিট ফেকেস পাইতেছেন টেন্সের অর্থাৎ অ্যাফার্মেটিভ যেটাকে বলে সেটা পেয়ে যাবেন। আজকে দেখেন তাহলে উপরের ধারণাগুলো বিভিন্নভাবে হওয়া, মনে করো যে উপরের ধারণা বলতে আমি এগুলোকে বুঝেছি, আর যারা আমার গত পর্বে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন এবার আমি সাবজেক্ট কি আই অর্থাৎ আমি ব্যবহার করে দেখেন আমি আসিব, এটা কোন টেন্স আমরা জানি, এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স। কিভাবে বুঝবো, কারণ আমি আপনাদেরকে বলেছি বাংলা একটা বাক্য থাকে বাক্যের শেষ শব্দে কি থাকে, ক্রিয়া থাকে, আর শেষ শব্দ যেহেতু ক্রিয়া থাকে আর ক্রিয়া শেষ অক্ষরের প্রতি আমাদের নজর রাখতে হবে, যেহেতু ক্রিয়া শেষ অক্ষর কি ব, ব থাকলে আমরা জানি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এগুলো আপনার আমি আপনাদেরকে বিস্তারিত আলোকপাত করেছি আমার বিগত লেসন গুলাতে, যারা দেখে না তারা অবশ্যই দেখে নেবেন। তাহলে আমি আসি এটা ব ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে এটির স্ট্রাকচার কি ছিল অর্থাৎ শেল অথবা উইল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, তাহলে দেখেন আমি আসি এটা কোন টেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, রাইট? তা আমি বলছি কি ফার্স্ট পারসন আমি, এটা যদি আপনি ব্রিটিশ ইংলিশে ফলো করেন তাহলে কিন্তু আই লগে কি হবে শেল হবে, কারণ ফার্স্ট পার্সনে আমরা জানি কি শেল ব্রিটিশ ইংলিশে, আর সেকেন্ড এবং থার্ড পার্সনে কি হয় উইল ব্যবহৃত, আর আমেরিকান ইংলিশে হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়, আর আমরা এই জন্য কি আই লগ উইল ব্যবহার করবো। তাহলে আমি আসিব আই উইল কি হবে কাম, কারণ শেল উইল শেল অথবা উইল অফ ভার্বের সাথে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেই জন্য হয়েছে কি আই উইল কাম, আমি আসিব, আমি আসিতেই থাকিব। ত এবং কি ব ফিউচার, ত ব যদি আমরা পাই তাহলে এটা হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার ছিল কি শেল বি উইল বি ভার্বের সাথে আই এন জি, রাইট? তাহলে আমি আসিতে থাকিব এটা ইংরেজি হবে আই উইল বি কামিং, এটা ইংরেজি হবে আই উইল বি কামিং, কারণ আমরা জানি শেল বি উইল বি ভার্বের সাথে আই এন জি, তাহলে কাম মানে আসা, আসার সাথে আই এন জি যুক্ত হলো, অর্থাৎ কামের সাথে আই এন জি যুক্ত হবে কি কামিং, আই উইল বি কামিং, আমি আসিয়াছিলাম, মকে দিলাম লফে, লফে আমরা জানি কি বাংলা বাক্যের শেষে যদি লফ হয় তাহলে এটা হবে কি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার ছিল বরাবর কি ফার্স্ট ফর্ম, তাহলে আমি আসিলাম বা আমি আসলাম তাহলে এটা হবে কি আই কেম, কারণ কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কি কেম, আমি আসিতেছিলাম, তো এবং ল মকে দিলে তো আওয়াজ কি হবে কেমিং, কারণ আমরা জানি কি এক বছরে ওয়াজ বহু বছরে হয়, তাহলে আই যেতে এক বছরের সাথে এই জন্য কি ওয়াজ ব্যাপারে হয়েছে, আই ওয়াজ কি কামিং, আমি আসিতেছি, তস আই এম কামিং, আমরা জানি কি তসের স্ট্রাকচার হয়েছে এম ইজ আর বারবার সাথে আই এন চার, এটা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার এম ইজ আর এর ক্ষেত্রে আই এর লগে কি হবে এম ব্যবহৃত হবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে এখানে ক্লিয়ার করছি, দেখেন শুধু আই এর ক্ষেত্রে কি হবে এম ব্যবহৃত হয়, তাহলে আপনি যদি কন্টিনিউসিটি ব্যবহার করতে দেন দেখেন আমি আসিতেছি তাহলে কি হবে আই এম কামিং, কারণ আই এম ইজ আর ভার্বের সাথে আই এন জি, আমি আসিয়েছি অস অস হচ্ছে কি হ্যাভ এর ভার্ব ফার্স্ট পার্টিসিপল, তবে আমরা জানি হ্যাভ কিন্তু বহুবচনে ব্যবহৃত হয়, কিন্তু ব্যতিক্রম ছিল কি আই এর সাথে কি বসবে সিঙ্গুলার হলো ব্যতিক্রম, সিঙ্গুলার হলে শুধু আই এর ক্ষেত্রে কি বসবে হ্যাভ বসবে, হ্যাভ এজ এর পার্টিকলটা বেশ আমার বিগত লেসন দেখে নেবেন, তাহলে কি হবে উই হ্যাভ কাম, সরি এখানে আই হ্যাভ কাম, আমি আসি আই কাম, কারণ আমি ফার্স্ট পার্সন নট থার্ড পার্সন, যদি থার্ড পার্সন সিঙ্গুলার হতো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে বারোর সাথে অবশ্যই কিন্তু এই জন্য এখানে কিন্তু হয় না, কারণ এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আমাদের শর্ত হতে হবে কি থার্ড পার্সন সিঙ্গুলার বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তখন যে বারোর সাথে অ্যাস হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। দেখেন আমি সাবজেক্ট যদি উই ব্যবহার করি, দেখেন আমরা আসিব উই উইল কাম, আমরা আসিতে থাকিব উই উইল বি কামিং, আমরা আসি আসিয়াছিলাম বা আসিলাম, সেম ভাবে দেখেন উই কেম ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ মকেটে দিলে আমরা ল হয়, আমরা জানি বাংলা বাক্যে শেষে ল থাকলে না ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা আসিতেছিলাম তো ল থাকলে কি হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে উই আর কামিং, দেখেন এখানে হয়েছে কি আই ওয়াজ কামিং, কারণ এটা এক বছর আই এক বছরের কারণে ওয়াজ হয়েছে, আর এখন উইটা বহু বছর এই কারণে কি হয়েছে ওয়ার হয়েছে, কারণ আমরা জানি এই দেখেন ওয়াজ ওয়ার ক্ষেত্রে সাবজেক্ট যদি এক বছর না তাহলে ওয়াজ, সাবজেক্ট বহু বছর হলে কি হবে ওয়ার বসে, সেক্ষেত্রে যেহেতু এখানে আমরা আসি দিয়েছিলাম তো আমরা বহু বছর না দুইটা বহু বছর না বহু বছর কি বসে আয়ার বসে, বারবার সাথে আই ওয়াজ আর বারবার সাথে আই এন জি, তাহলে কাম আসা ইংরেজি না তাদের কাছে আই এন জি যুক্ত হলে কি হবে কামিং, আশা করি বুঝতে পারছেন। আমরা আসি দিয়েছি দেখেন তস থাকলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়,
আমরা জানি বাংলাদেশে শেষ দশ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাথে বসে সবগুলো পাই, কিন্তু লিখে এটা ডিস্ট্যান্স ছিল এম ইজ এর 12 সাথে আই। দেখেন আমরা বলছি এক বসনে ইজ, বহু বসনে আর, আর আই এর ক্ষেত্রে এম, তাহলে এখানে উইটা বহু বসনে কারণে এম ইজ আর এর শুধু 8টা হয়েছে, কারণ আর ব্যবহৃত বহু বসনে কারণে আর হয়েছে উই আর কি কামিং। আমরা আসি এসি কিন্তু সেরকম কি চাপ পাইছি, এটা হচ্ছে খুবই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হ্যাভ এর বরাবর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ ব্যবহৃত বহু বসন, যেহেতু উইটা বহু বসনে কারণে হ্যাভ বা উই হয়েছে উই হ্যাভ কি কাম, কারণ রয়েছে বরাবর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ও কাম। আমরা আসি তাহলে কে উই কাম, রাইট? এবারে দেখে আমরা থার্ড পার্সন হি ইটা ব্যবহার করে, দেখেন হি যদি ব্যবহার করে তাহলে দেখবেন কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, বা সে আসিবে ফিউচার ইনডিফিনিট টেন্স, কাম বা ফাইল ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে কি হি উইল কাম, সে আসিতে থাকবে, তব থাকলে কি হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হি উইল বি কামিং, সে আসিয়াছিল ল বা সে আসিল ল, হি কেম, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ল থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি বাংলাদেশের শেষে, সে আসিতেছিল ত এবং ল, ত ল থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ত ল ওয়াজ ওয়ার, তাহলে কি এক বছর এই কারণে কি হয়েছে ওয়াজ হয়েছে, এখানে রয়্যাল ব্যবহৃত হয় না, আর সেটা ইনজি কামিং, হি ওয়াজ কামিং, তাহলে সে আসিতেছিল হি ওয়াজ কামিং। আমি যদি বলি সে স্কুলে যাইতেছিল বোধের আই দেন, তাহলে কি হবে হি ওয়াজ গোয়িং টু স্কুল, বুঝা গেছে? সে আসিতেছিল তস ইজ কি কামিং, আমি সে আসিয়াছে অস ইয়াস কি কাম, সে আসে, দেখেন সে আসে, এগুলো কিন্তু সব দেখেন এক বছরে কি হয়েছে ইটা সাবজেক্ট এক বসন, এই কারণে কি হয়েছে ইজ হয়েছে, কারণ আমরা জানি তস থাকলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে অ্যাম ইন আর বারবার সাথে আইএনজি, যেহেতু এটা এখানে সাবজেক্টটা হি এক বসন, এই কারণে ইজ হয়েছে আর বারবার সাথে আইএনজি, আর হ্যাভ এস বারবার ফার্স্ট পার্টিসিপল, তাহলে হি হ্যাজ কি কাম, রয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর দেখেন ফার্স্ট ইনডিফিনিট অর্থ যেটাকে আমরা নীল দ্বারা অভিহিত করছি, সে আসে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা জেনেটে নীল, কারণ এই আসছে শব্দের মধ্যে কিন্তু ব অত বল অত কোনো টাইপ হয়নি, জেনেটে নীল, আর নীল কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা ছিল কি বলছি আমি এস অর ইয়ে যুক্ত হয় থার্ড পার্সন, দেখেন এটা কিন্তু থার্ড পার্সন এবং কি এক বসন, আর এটা কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো তিনটা শর্ত থাকার কারণে অর্থাৎ ডি এস এন যদি থাকে, বলছি আমি আপনাদেরকে এটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং নীল, নীল মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে বুঝিয়েছি, এই শর্ত যদি থাকে তাহলে আপনার ভালোবাসা আছে কি দিতে হবে অ্যাজ অর অ্যাডজেক্টিভ, তো কেন কি হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে আপনি হি কামস, এটা আপনি হি কাম বলতে পারবেন না, বলিলে এটা ভুল হবে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আপনাদেরকে বলে রাখি এই অনুপাতে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এই স্পিক রাইট গো রিড সেল এইভাবে বিভিন্ন ভার্ব দ্বারা আপনারা প্র্যাকটিস করতে পারবেন টেন্সের কি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার গুলো, অর্থাৎ এতদিন তো আমি আপনাদের হা বোধক গুলো শিখেছি, গত লেসনে আমি আবার না বদ্ধ টেন্সের না বদ্ধকে চলে যাই, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকন অন করে রাখবেন নিয়মিত ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।